শৈশবের প্রতিটি মুহূর্ত সুন্দরী লাজুকময়ী নারীর ভুবন জয় করা হাসির মতো, ফুরিয়ে গেলেও হৃদয়ে থেকে যায়। রমণী হারিয়ে গেলেও যেমন হাসির রেশটা থেকে যায় মনের গভীরে, ঠিক তেমনই ছোটবেলার দিনগুলি ফেলে এলেও দখল করে নেয় হৃদয়ের সমস্ত জমিনটা জুড়ে। আজও খুব স্পষ্ট মনে পড়ে শৈশব কৈশোরের দুরন্তপনা আর ডানপিটে জীবনযাপন। আমার সবচাইতে প্রিয় খেলা ছিল লাটিম ঘোরানো। লাটিম বা লাট্টু, আমাদের ঐতিহ্যবাহী এই খেলাটি শিশুতোষ খেলা। লাটিম খেলতে পারে না এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে খুবই কম। ছেলেবেলায় অত্যন্ত প্রিয় খেলাগুলোর মধ্যে এটি একটি। চাঁদপুরের তিন মোহনা সম্পর্কে আমরা অনেকেই শুনেছি। চাঁদপুরে ইলিশে বিখ্যাত, আর পদ্মাতেই ইলিশ পাওয়া যায়। পদ্মা বাংলাদেশের প্রধান নদী, হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা 1571 ফুট 479 মিটার এবং গড় গভীরতা হচ্ছে 968 ফুট 295 মিটার। এই পদ্মা নদী নবাবগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নাটোর, পাবনা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী হয়ে তারপর চাঁদপুর এসেছে। এর উৎস হচ্ছে গঙ্গা, অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। তবে পদ্মার আরও একটা নাম রয়েছে, কীর্তিনাস। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মায় ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাস। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।